মানুষ জন্তুর মতো অবয় পাওয়ার স্বপ্ন বোধ হয় কম মানুষের মধ্যেই আছে যে কোনো প্রাণীর প্রতি আপনার ভালো লাগা থাকতেই পারে তাই বলে কি আপনি তার মতো চেহারা পেতে চাইবেন তাহলে মানুষ আর জন্তুর মধ্যে কি থাকল তবে অবাক করা বিষয় হলেও সত্যি যে বাঘের মতো চেহারা পেতে তিনি খরচ করেছেন দুই লাখ মার্কিন ডলার বা এক কোটি সত্তর লাখ টাকা একের পর এক প্লাস্টিক সার্জারি করে মুখের পরিবর্তন এনেছেন ওই ব্যক্তি মুখে বাঘের মতো ডোরাকাটা দাগ এঁকেছেন ট্যাটুর মাধ্যমে এছাড়াও দাঁতগুলো সুচালো করেছেন ঠোঁট কেটেও বিকৃত করে বাঘের মতো দেখানোর চেষ্টা করেছেন তিনি এমন এক আজব স্বপ্নবাজের স্বপ্ন নিয়ে বিং ক্রাফটসম্যানের আজকের আয়োজন আর এই স্বপ্ন পূরণের জন্য অনেকবার তাকে চিকিৎসকের ছুরি কাচির নিচেও গেছেন তিনি বলছি ডেনিশ এভনারের কথা তিনি স্টালকিং ক্যাট নামেও পরিচিত তার জন্ম হয় উনিশশো চুয়ান্ন সালের দুই আগস্ট আমেরিকায় জন্মগ্রহণ করেন এই ব্যক্তি বাঘের মতো চেহারা পেতে একবার দুইবার নয় মোট চোদ্দবার মুখে অস্ত্রোপাচার চালান ডেনিস পশুর মতো চেহারা পেতে সবচেয়ে স্থায়ী রূপান্তর ব্যক্তি হিসাবে বিশ্ব রেকর্ড গড়েন তিনি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর ল্যারি হ্যাংস উনিশশো সাল থেকে অ্যাবনারের শরীরে পরিবর্তনে কাজ শুরু করেন এছাড়াও ডেনিসের শরীরের অনেক পরিবর্তন আনেন অ্যারিজোনার শিল্পী স্টিভ হাওয়ার্ড ডেনিস তার মুখ ও শরীরে বাঘের মতো ডোরাকাটা ট্যাটু করেন এরপর সার্জারির মাধ্যমে মুখের ইমপ্ল্যান্টে ভ্রু কপাল ও তার নাকের আকৃতি পরিবর্তন করেন এরপর তিনি সেপ্টাম স্থানান্তরের মাধ্যমে নাক চ্যাপ্টা করার সিদ্ধান্ত নেন এছাড়াও তার ঠোঁট গাল ও চিবুকে সিলিকন ইনজেকশনও দেওয়া হয় ডেনিস সার্জারির মাধ্যমে তার উপরে ঠোঁট কেটে পরিবর্তন আনেন এমনকি তিনি সবসময় একটি রোবোটিক লেস পেছনে নিয়ে ঘুরতেন তার ভবিষ্যৎ পরিবর্তন পরিকল্পনার মধ্যে ছিল তার মাথার উপরে ইমপ্ল্যান্ট করার পরিকল্পনা ও বাঘের মতো কান লাগানোর জন্য জানা যায় তিনি টেকনিশিয়ান হিসাবে নৌবাহিনীতে যোগদান করেন তিনি উনিশশো সালের কাছাকাছি সময়ে তার নৌবাহিনীর পদ ত্যাগ করেন এরপর তিনি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে কম্পিউটার প্রোগ্রামার ও টেকনিশিয়ান হিসাবে কাজ শুরু করেন তিনি বিখ্যাত টেলিভিশন শো রিপ্লিস বিলিভ ইট অর নট অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দুই বারো সালের পাঁচ নভেম্বর অ্যাভনা চুয়ান্ন বছর বয়সে আত্মহত্যা করেন নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি অ্যান্ড্রিয়া ইভানোভা বুলগেরিয়ার এই তরুণীর শখ বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট বানানো তবে শুধু শখের মধ্যেই এটিকে সীমাবদ্ধ রাখেননি তিনি এজন্য চিকিৎসকের সুরিকাচি নিচেও গেছেন তিনি ইভানোভা জানান বড় ঠোঁট বানাতে গিয়ে তাকে বিশবার বার করাতে হয়েছে এখানে শেষ নয় নিজেকে ডল সাজাতে কয়েক হাজার পাউন্ড খরচ করেন অ্যান্ড্রিয়া ইভানোভা তার ভাষায় ঠোঁটে বার হাইলুরনিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে যার ফলে ঠোঁট স্বাভাবিক অবস্থার তুলনায় গুণ বড় হয়ে গেছে তবে নিজের এত বড় ঠোঁট নিয়েও সন্তুষ্ট নন ইভানোভা তিনি জানিয়েছেন আরো বড় ঠোঁট বানাতে চান আরো দুটি অস্ত্রোপাচার করানোর পরিকল্পনা করছেন তিনি যদিও চিকিৎসকরা জানিয়েছেন তার এই ঠোঁটের আকার প্রয়োজনের তুলনায় যথেষ্ট বড় তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এরকম ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে আপনাদের এই ভালোবাসা আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা জোগায় পাশে থাকার জন্য ধন্যবাদ